145 পাতার অঙ্কগুলি সমাধান করি। এক নম্বর, আমার দিদিমা বাজার থেকে দুটি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিলোগ্রাম 600 গ্রাম, অন্যটার ওজন 3 কিলোগ্রাম 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন? তাহলে একটি তরমুজের ওজন 4 কিলোগ্রাম 600 গ্রাম আর অন্যটির ওজন 3 কিলোগ্রাম 200 গ্রাম, তাহলে মোট কত যোগ করতে হবে? 0 0 6 2 8 4 3 7। তাহলে দিদিমা মোট 7 কিলোগ্রাম 800 গ্রাম ওজনের তরমুজ এনেছেন। 3 নম্বর, তিথি বাজার থেকে 1 কিলোগ্রাম 700 গ্রাম কুল এনেছে। এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন হলো 2 কিলোগ্রাম 400 গ্রাম, তাহলে ঝুড়ির ওজন কত? তাহলে কুল সমেত ঝুড়ির ওজন, অর্থাৎ ঝুড়ির মধ্যে যে কুল আছে তার ওজন প্লাস ঝুড়ির ওজন কত? 2 কিলোগ্রাম 400 গ্রাম। আর শুধু কুলের ওজন 1 কিলোগ্রাম 700 গ্রাম। তাহলে আমরা বিয়োগ করে দেখি, যেহেতু গ্রামে এখানে ছোট রয়েছে, সুতরাং আমরা 2 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম আমরা গ্রামে নিয়ে নেব। তাহলে 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, আর 2 কিলোগ্রাম থেকে যেহেতু 1 কিলোগ্রাম নিয়ে নিলাম, তাই এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকবে, 1 কিলোগ্রাম থাকলো। 1000-এর সঙ্গে 400 যোগ করব, পেলাম 1400, সেখান থেকে বাদ দেব 700। 0 0 14 থেকে 7 বাদ দিলে 7, হাতের 1 1 1 মিলে গেলে 0। তাহলে বিয়োগ করে পেলাম 700, 1 1 মিলে গেলে 0। তাহলে উত্তরটা হবে শুধু ঝুড়ির ওজন 700 গ্রাম। 4 নম্বর, সুবলের বাগানে একটি 4 কিলোগ্রাম 600 গ্রামের কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিলোগ্রাম 250 গ্রাম আমাকে, 650 গ্রাম সুজনকে দিল। এখনো কত জনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল? তাহলে কুমড়োর মোট ওজন হচ্ছে 4 কিলোগ্রাম 600 গ্রাম। এবার সুবল কাকে কাকে কতটা দিল সেটা আমরা আগে যোগ করব। তাহলে রাবেয়াকে দিল 800 গ্রাম, আমাকে দিল 1 কিলোগ্রাম 250 গ্রাম, সুজনকে দিল 650 গ্রাম। তাহলে সবাইকে মোট দিল 0 5 5 10 0, হাতের 1 8 2 10 6 16, হাতের 1 17, 1700 গ্রাম, আর এখানে 1 কিলোগ্রাম। তাহলে এখানে 1000 গ্রামে যেহেতু 1 কিলোগ্রাম, তাহলে আমরা 1700কে আমরা ভেঙে লিখব 1000 যোগ 700 গ্রাম। এবার এই 1000 গ্রাম 1 কিলোগ্রাম, তাহলে 1 কিলোগ্রাম এখানে সে যোগ হবে, তাহলে হয়ে যাবে 2 কিলোগ্রাম, আর এখানে পড়ে থাকবে 700 গ্রাম। তাহলে কুমড়োর মোট ওজন ছিল 4 কিলোগ্রাম 600 গ্রাম, সবাইকে দিল 2 কিলোগ্রাম 700 গ্রাম। তাহলে বাকি কুমড়ো পড়ে রইল, আমরা 4 কিলোগ্রাম 600 গ্রাম থেকে 2 কিলোগ্রাম 700 গ্রাম বিয়োগ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাম উপরে ছোট রয়েছে, তাহলে কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম এখানে ধান নিতে হবে। তাহলে 4 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম এখানে ধান নিয়ে গ্রামে পরিণত করলাম। তাহলে 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, আর এখান থেকে যেহেতু 1 কিলোগ্রাম নিয়ে নিয়েছি, তাহলে 4 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম বাদ দিলে থাকবে 3 কিলোগ্রাম। তাহলে 1000 গ্রামের সঙ্গে 600 গ্রাম যোগ করলে আমরা পাব 1600 গ্রাম, সেই 1600 থেকে 700 গ্রাম বিয়োগ করব। 0 0 16 থেকে 7 বিয়োগ করলে 9, হাতের 1 1 1 মিলে গেল 0। তাহলে 1600 থেকে 700 বিয়োগ করলে পাবো 900, 3 থেকে 2 বিয়োগ করলে
এক কিলোগ্রাম, তাহলে বিয়োগ করে পেলাম এক কিলোগ্রাম নশো গ্রাম। তাহলে উত্তরটা হবে এখনো সুবলের কাছে এক কিলোগ্রাম নশো গ্রাম কুমড়ো পড়ে রইল। পাঁচ নাম্বার, আমি ও দাদা একসঙ্গে দোকানে গেলাম, আমার ব্যাগে দুই কিলোগ্রাম আলু, 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন ও 300 গ্রাম ঝিঙে নিলাম। দাদার ব্যাগে এক কিলোগ্রাম চিনি, এক কিলোগ্রাম 250 গ্রাম মসুর ডাল ও এক কিলোগ্রাম আটা আছে। কার ব্যাগ বেশি ভারী হিসাব করি। তাহলে আমার ব্যাগে কি কি আছে সেটা যোগ করব, আর দাদার ব্যাগে কি কি আছে সেটা আগে যোগ করে নেব। তাহলে আমার ব্যাগে আলু আছে 2 কিলোগ্রাম 0 গ্রাম, পটল আছে 650 গ্রাম, রসুন আছে 250 গ্রাম, ঝিঙে আছে 300 গ্রাম। তাহলে মোট যোগ করে দেখি, শূন্য, পাঁচ পাঁচে দশের শূন্য, হাতের এক, ছয় দুই আট, তিনে এগারো, আর হাতের একে বারো। তাহলে 1200, আর এখানে 2। তাহলে আমার ব্যাগে মোট আছে 2 কিলোগ্রাম 1200 গ্রাম। এবারে এই 1200 গ্রামকে আমরা কিলোগ্রামে নেব। তাহলে 1000 গ্রামে যেহেতু 1 কিলোগ্রাম, তাহলে 1000 যোগ 200 মানে 1200, আর 1000 গ্রামে 1 কিলোগ্রাম, তাহলে 2 এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে হয়ে যাবে 3 কিলোগ্রাম, আর 200 গ্রাম থেকে যাবে। তাহলে আমার ব্যাগে মোট জিনিস আছে 3 কিলোগ্রাম 200 গ্রাম। দাদার ব্যাগে চিনি আছে 1 কিলোগ্রাম, মসুর ডাল আছে 1 কিলোগ্রাম 250 গ্রাম, আটা আছে 1 কিলোগ্রাম। তাহলে দাদার ব্যাগে মোট জিনিস আছে 3 কিলোগ্রাম 250 গ্রাম। তাহলে দাদার ব্যাগে আছে 3 কিলোগ্রাম 250 গ্রামের জিনিস, আর আমার ব্যাগে আছে 3 কিলোগ্রাম 200 গ্রামের জিনিস। তাহলে কার ব্যাগ বেশি ভারী, তাহলে বিয়োগ করে দেখি। তাহলে দাদার ব্যাগ 50 গ্রাম বেশি ভারী। 146 পাতার অঙ্কগুলি সমাধান করি। 6 নাম্বার, আজ সকালে বাবা বাজার থেকে 2 কিলোগ্রাম 500 গ্রাম আলু, 1 কিলোগ্রাম ছোলার ডাল, 1 কিলোগ্রাম 500 গ্রাম আটা এনেছেন। রান্না করার পরে ওজন নিয়ে দেখলাম 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল, 50 গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় মোট কত জনের জিনিস ব্যবহার করেছেন হিসাব করি। তাহলে বাবা বাজার থেকে যে জিনিসগুলো এনেছেন সেটা আমরা আগে যোগ করব। এবার মা রান্না করার পর যে জিনিসগুলো বেঁচে আছে সেটা আলাদাভাবে যোগ করব। বাবা বাজার থেকে আলু এনেছেন 2 কিলোগ্রাম 500 গ্রাম, ছোলার ডাল এনেছেন 1 কিলোগ্রাম, আটা এনেছেন 1 কিলোগ্রাম 500 গ্রাম। তাহলে বাবা বাজার থেকে মোট যে জিনিসগুলো এনেছেন সেটা যোগ করি, শূন্য শূন্য, পাঁচ পাঁচে দশ, দুই একে তিন, একে চার, 4 কিলোগ্রাম। 1000 গ্রামে যেহেতু 1 কিলোগ্রাম, তাহলে 4 একে 5 কিলোগ্রাম হবে। রান্না করার পর পড়ে আছে, তাহলে আলু পড়ে আছে 750 গ্রাম, ছোলার ডাল পড়ে আছে 200 গ্রাম, আটা পড়ে আছে 500 গ্রাম। তাহলে মোট কতটা পড়ে আছে সেটা আমরা যোগ করে নিই আগে, শূন্য, পাঁচ, সাত দুয়ে নয়, পাঁচে চোদ্দ। তাহলে মোট 1450 গ্রাম পড়ে রয়েছে। তাহলে 1450 গ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম যোগ 450 গ্রাম, তাহলে 1000 গ্রামে 1 কিলোগ্রাম, আর থাকলো 450 গ্রাম। তাহলে রান্না করার পর দেখা গেল যে 1 কিলোগ্রাম 450 গ্রামের ওজনের জিনিস পড়ে আছে। মা রান্নায় ব্যবহার করেছেন, বাবা বাজার থেকে জিনিস এনেছিলেন 5 কিলোগ্রাম, আর রান্না করার পর পড়েছিল 1 কিলোগ্রাম 450 গ্রাম। তাহলে 5 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম 450 গ্রাম বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি গ্রামে শূন্য রয়েছে, তাহলে 5 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম এখানে ধান নিয়ে নেব। তাহলে 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, আর যেহেতু 1 কিলোগ্রাম এখান থেকে নিয়ে নিয়েছি, তাহলে 5 কিলোগ্রামটা হয়ে যাবে 4 কিলোগ্রাম। এবার 1000 গ্রাম থেকে 450 গ্রাম বিয়োগ করব। শূন্য, দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ, হাতের এক, পাঁচ, দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ, হাতের এক, এক এক মিলে গেল শূন্য। তাহলে এখানে পেলাম বিয়োগ করে 550 গ্রাম, আর চার থেকে এক বিয়োগ করলে তিন, 3 কিলোগ্রাম। তাহলে উত্তরটা দাঁড়ালো, মা রান্নায়
তিন কিলোগ্রাম 550 গ্রামের জিনিস ব্যবহার করেছেন। সাত নম্বর, আজ সকালে আমি জারে সর্ষের তেল আনলাম, তেল ভর্তি জারের ওজন 4 কিলোগ্রাম 600 গ্রাম। দুদিন পর ওই তেলের জারের ওজন 1 কিলোগ্রাম 700 গ্রাম। আমরা কত কিলোগ্রাম কত গ্রাম তেল খেয়েছি হিসাব করি। তাহলে জারে ছিল 4 কিলোগ্রাম 600 গ্রামের তেল, আর দুদিন পর ওজন করে দেখলাম 1 কিলোগ্রাম 700 গ্রাম তেল আছে। তাহলে আমরা 4 কিলোগ্রাম 600 গ্রাম থেকে 1 কিলোগ্রাম 700 গ্রাম বিয়োগ করলেই পেয়ে যাব কতটা তেল আমরা খেয়েছি। তাহলে জারে ছিল 4 কিলোগ্রাম 600 গ্রাম সর্ষের তেল, আর দুদিন পরে দেখলাম জারে রয়েছে 1 কিলোগ্রাম 700 গ্রাম। এই 1 কিলোগ্রাম 700 গ্রাম আমরা নিজে থেকে লিখেছি, এই সংখ্যাটা যে কোনো লেখা যাবে, নিজের ইচ্ছামতো সংখ্যাটা বসানো যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 600 গ্রাম 700 গ্রাম থেকে ছোট, সুতরাং আমাদের এই 4 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম এখানে আমাকে নিতে হবে। তাহলে 4 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম বাদ দিলে থাকবে 3 কিলোগ্রাম, আর এখানে যেহেতু 1 কিলোগ্রাম নিয়ে নিচ্ছি তাহলে এটা হয়ে যাবে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের সঙ্গে 600 গ্রাম যোগ করি, সেখান থেকে 700 গ্রাম বিয়োগ করি। 1000-এর সঙ্গে 600 যোগ করলে পাবো 1600। 1600 থেকে 700 বিয়োগ করি, 0 0। 16 থেকে 7 বিয়োগ করলে 9, হাতের 1 1 মিলে গেল 0। তাহলে এখানে হবে 900 গ্রাম। 3 থেকে 1 বিয়োগ করলে 2 কিলোগ্রাম। তাহলে উত্তরটা হবে আমরা 2 কিলোগ্রাম 900 গ্রাম তেল খেয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।